আপনার পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা গরিব ছিলাম তো, আমি পড়াশোনা করতে পারছি না, পায়ে করতে পারছিলাম, খুব কষ্ট ছিল, পরে আর পড়াশোনা করতে পারছিলাম। আপনি কোন স্কুলে ছিলেন? আমি তাহিরপুর, তাহিরপুর স্কুল, প্রাথমিক স্কুল। এখন একত্রের সময় আমি তো গরিব ছিলাম, আমি একবার চাকরি করতাম, মানে বর্ষাকালে পাহারা দিতাম, আমি বাড়ির নাইট ডিউটি করতাম আর কি, বাড়ির মধ্যে পাহারা দিতাম। তখন এই মুক্তিযোদ্ধার সাথে এই মুক্তিযোদ্ধারা বা দেশের জন্য যুদ্ধ করতেছে, যথেষ্ট শুনতেছি যে রেজাকারা নিতেছে মানুষ ধরে চলি, প্রাণ দিলে দেশের জন্য যা প্রাণ দিব, আমরা রেজাকারের হাতেও প্রাণ দিব গেলাম বা মিলিটারির হাতেও প্রাণ দিব গেলাম। দুইজন ছেলে লইয়া আমরা একটা নৌকনে রাত্রে পথপরণে ছিল জাঙ্গিয়া আর লঙ্গি, জাঙ্গিয়া পিন্দিয়া লঙ্গির সিরিয়া বাদাম দিয়া আমরা 12 রানা করলাম মহেশখোলা বর্ডার। মহেশখোলা বর্ডারে গিয়া আপনার এখানে রিক্রুট এলাম সিঙ্গান দুলুরি নামে রিক্রুটমেন্ট অফিসার, এই রিক্রুটমেন্ট আমার চিন্ত, আমার কি টাকা কাগজ রেখে দিল, মহেশখোলার ভিতরে গেলাম বা ভারতের ভিতরে ভিতরে গিয়া রইলাম প্রায় দুই দিন ইউথ ক্যাম্পে। তা এখান থেকে আমরা অনালাম হাঁটতে, পরের দিন দুই দিন পরে হাঁটতে হাঁটতে একটা জায়গা না হলো লংলা, এই লংলাকে গিয়ে হল্ট করলাম আমরা, আমরা প্রায় 40-50 জন লোক ছিলাম। এরপর দিন আবার খুব ভোরে রওনা করলাম, হাঁটতে 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 যেটা রেকর্ড ডালো আর কি, এটা একটা ইউথ ক্যাম্প, বড়ো একটা ক্যাম্প। 15 দিন পরে আমাদের মেডিকেল হইল, মেডিকেল হলে আমাদের সঙ্গে সে যে ছিল, আমরা যে গ্রাম থেকে দুই তিন দিন গেছিলাম, দুজনে আসলাম আমরা লাস্টে, দুজনের মধ্যে আমি এলা হয়ে গেছি আর আমার এই ছেলেটা এলা হইন মানুষে। তারপরে আমাদেরকে নিয়ে গাড়ি তুলে দিল, গাড়ি তুলে দেওয়ার পরে গেলাম গা তুরা ট্রেনিং সেন্টার, ভারত তুরা ট্রেনিং সেন্টার, সন্ধ্যার সময় নিয়ে যত নামাইছে, তখনই আমরা কি করলো এই থাম্বু আসছিল, থাম্বু থাম্বু দেখি আরও হাজার হাজার মানুষ এগুলো টাল, তো আমরা একটা থাম্বুর মধ্যে নিয়ে দিল, এই থাম্বুর মধ্যে আমরা বললাম এরপর দিন সকালে ফিটি পার করলাম, আবার মৌখিক ক্লাস কত করা আমরা বোঝাইতেছে এভাবে এভাবে মৌখিকভাবে আমরা নানানটা নানা দেশবাদে কীভাবে কী হয় কেমনে আইসো কী করবা কী করবা না করবা এগুলো আমরা দিক নির্দেশ দিতেছে। এরপর দিন থেকে আমাদেরকে হাতিয়ার হাতিয়ার আনে দিল, হাতিয়ার প্রথম বছর দিল 303 রাইফেল, এরপরে দিল 4 রাইফেল, এরপরে দিল SLR, তারপরে SMG, এরপরে দিল যে LMG, তো এইসব যন্ত্র আমরা ট্রেনিং নিলাম, অত 12 মিটার 6 পাউন্ডার গ্রেনেড এইগুলো আমরা ট্রেনিং নিলাম, কেমনে কেমনে সারবো কেমনে কেমনে কী করবো। এবং এইভাবে প্রায় 1 মাস 15 দিন আমরা ট্রেনিং দিতে দিতে লাস্টে জঙ্গল কাট করলাম 7 দিন। এরপরে আমাদেরকে বললো যে ঠিক আছে আপনাদের শেষ ট্রেনিং, এখন আপনারা যাইতে পারেন অশোকগ্রাম রেস্ট ক্যাম্প। এখানে আমরা 1 সপ্তাহ রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আমাদেরকে বলা হলো যে আমরা 11 সেক্টরে অধীনে আবু মেজর আবু তাহের সেক্টর কমান্ডার, তারপরে আর আমাদেরকে কোম্পানি ছিল দুই শুলুক একটা কোম্পানি ছিলাম আমরা, এই কোম্পানিতে আসিয়া কোম্পানির কমান্ডার যে বারহাটা জানা ইসলামউদ্দিন ইন্টারন্যাশনাল নাম লিখিয়া আসল নাম আর অর্প লোকের খালানিয়া, আর টুয়াইচি ছিল আবুল হোসেন তালুকদার, মির্জাপুর উত্তর মহাভারত থানায় মির্জাপুর দরবারি, তারপরে আমার প্লাটুন কমান্ডার ছিল জয়নাল উদ্দিন নাম কলাপাড়া মির্জাপুর কলাপাড়া প্লাটুন, 40 জনের আমরা একটা প্লাটুন, এই 40 জনের মধ্যে আরও 60 ভাগ 10 জন করে ভাগ হয় সেকশন কমান্ডার, আমি একজন সিভিল
এফএফ ছিলাম, মানে আমি কোনো র্যাঙ্কে নাই, এমনি ছিলাম। আমরা এরাস্টের পরে আমাদেরকে যুদ্ধ নামাই দিছে, কই নামলাম ওই বীরশ্রী দুর্গাপুর, সুষম দুর্গাপুর, বীরশ্রী যেটা বড় ক্যাম্প, এই ক্যাম্পের মধ্যে আমরা নামলাম। এক পার্টি খাবার দিতেছে আর আমরা আর এক পার্টি তোলা অগ্রসর হইতেছি, ফায়ার গলার লাগিয়া ফ্রম পার্টি ফ্রমে যাই ফেললাম। এরপরে আমরা আস্তে আস্তে যেতে যেতে লাস্ট হিসাবে গিয়া এখানে ফায়ার করতে, চতুর্দিক দিয়ে ফায়ার করতেছে এই ইয়েটারে ক্যাম্পটারে, চতুর্দিক দিয়ে ফায়ার করার পরে আতেকিয়া আল্লাহর হুকুম হইলে এটা স্বাধীন হয়ে গেছে। এই এখানে মানুষ সব রাজাকার পেজাকার যা আছে কয়েকটা হইয়াছিল, আর পাঞ্জাবি বলতে একটা আমরা পাইছি না, এখানে সব লেগে গেছে। এরপরে পরের দিন আমরা ক্যাম্প থেকে আমরা সবাই আনন্দ উল্লসে বীরশ্রী ক্যাম্পে গেলাম। ক্যাম্পে যাইতে আমাদের একটা কোয়ার্টার মাস্টার ছিল, রাস্তার মধ্যে মাইন ছিল, পাঞ্জাবের মধ্যে মাইন পাত্তারা ছিল, এটা অত কেয়াল করে নাই, অত কেমনি কেয়াল করবো রাস্তার মধ্যে রয়েছে। তখন তার পা দিচ্ছার পরে এর ট্যাঙ্কটা উড়ে গেল এই পর্যন্ত, তখন এর ট্যাঙ্কটা দেওয়ার পরে এই একটা ছেলে আমাদের কোম্পানির মধ্যে আহত হয়েছে, আহত হয়েছে। তারে মাঝে আবার ভারতের হসপিটাল নিয়ে ভর্তি করলাম, ভর্তি করার পরে তারা তো হসপিটালও রইল, আর আমরা সব কী করলাম, এই যে 200 কোম্পানি ছিলাম, এই কোম্পানি আমরা ভর্তি করলাম কেমনে আবার বাংলাদেশের ভিতরে ঢুকবো। তখনই এই দিন রাত্রে আমরা রওনা করলাম, রওনা করতে পাহাড়ে পাহাড়ে লতা লতা ভাইয়া, মানে পাহাড়ে যা আস্তে 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 আইলাম ইয়া কই বারহাট্টাতে না, বারহাট্টাতে না আমার পরে এখানেও কিছু রেখে রেখে মানে আমরা এখানে থাকি, এক বাড়ির থাকি এই বাড়ির থাকি, মানে ভাগ ভাগ করিয়া এই বাড়ির 10 জন এই বাড়ির 5 জন, এবার আমরাও পাইয়া খুব আমাদের এলাকার এই এলাকার মানুষের খুব মায়া মহব্বতের ভিতরে, তারা কেউ খানা কেউ মুড়ি খাওয়া কেউ ভাত খাওয়া কেউ রুটি বানিয়ে খাওয়ায়, মানে এইভাবে আমরা খাওয়াইতে খাওয়াইতে তারা আমাদেরকে রাখছে। তো লাস্টে আমরা মোহনগঞ্জের দিকে রওনা যেতে করছি রাত্রে, এরপরের দিনই আমরা খবর পাইছি যে 16 ডিসেম্বর হয়েছে স্বাধীন হয়ে গেছে। তখনই আমরা এরপরে আর যুদ্ধ করতে পারছি না, এখন মুখিয়া যত স্বাধীন হয়েছে আর কই করবো যুদ্ধ। লাস্টে আমরা এই যাত্রার পজিশনে যাত্রা বেরানি হয় 10 জন 5 জনকে নিয়ে আমরা যাত্রার আত্মীয় বাড়িতে গেছি। তারপরে আমাদের একটা মিলিশিয়া ক্যাম্প করা হয়েছে, সব সবারই বলা হয়েছে যে মিলিশিয়া ক্যাম্পে যাইবেন, হাতের পত্র যা আছে সম্পূর্ণ রইয়া। তখন মিলিশিয়া ক্যাম্পে গিয়ে আমরা রইলাম অনেকদিন, এখান থেকে এরপরে কে কেউ চাকরি হয়েছে হাতিয়ার জমা দেওয়ার পরে, এখান থেকে কে কেউ আর্মিতে গেছে, কে কেউ বিডিআরে গেছে, আর কে কেউ আমরা অপেক্ষা করছি যে আমরা আমরা বলছি যে আমরা চাকরি দেন, তো ওরা আমরারও বলছে যে অপেক্ষা করেন আস্তে আস্তে সিরিয়ালে যাইবে, আপনারা যাইবেন চাকরি আস্তে আস্তে, যারা আগে যাইবে তারা আগে গিয়ে যাইবে, এরপরে আমরা পরে যাইবে। এভাবে আমরা অপেক্ষায় থাকতে থাকতে লাস্টে প্রায় মাসখানি মতো থাকছি আমরা, থাকার পরে আমাদেরকে আতলগুন ইউসনের সার্টিফিকেট হাসপাতালে দিল, একটা দেয়া বললো আপনারা যান দেশবাড়িতে গিয়ে রেস্ট করেন, আরও তারপরে সার্টিফিকেট দেওয়া হলো আপনার যে কোনো মুহূর্তে টাকা হবে। এই কথা কই আমরা যা যাত্রার বাড়ি করতে পারে ফিরে আসলাম আর কি, এই পর্যন্ত আর কি জানবো, তা তো বলার মতো নাই। বর্তমান বাংলাদেশ নিয়ে কী ভাবছেন? বর্তমানে আমি চাই আমার শেখ হাসিনা যতটুকু ঘরে চলছে এই কয়েক বছরের ভিতরে মধ্যে যেভাবে সুন্দর ঘরে ঘুরছে, আমি চাই আশা করি আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আরও আমাদের ছেলেরা, আমরা তো পার্শ্বে পার্শ্বে যা করছি পড়ছি, আমাদের ছেলেরা আরও উন্নত করতে পারে, দেশকে ঘরে তুলতে পারে তারাই, এটাই আমার মনে আসনা বা বাসনা। তারাও যাতে এই জিনিসটা দেখতে পারে যে আমাদের বঙ্গবন্ধু একজন একটি ইতিহাস ইতিহাসের পাতারা পড়তে পারে, তারা যাতে জাগিয়া জানতে পারে যাতে আমরা বঙ্গবন্ধু কী করিয়া 7ই মার্চ কীভাবে বাসন দিচ্ছে এবং আমরা কেমনি যুদ্ধ করছি মুক্তিযোদ্ধারা এবং কীভাবে কথা জানতে পারে, তারাও যাতে শিক্ষা এটা শিক্ষাতে নিতে পারে, এইটাও আমার বড় আশা।